আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, আমি তারিকুল ইসলাম। আজকে রেফিউজি ইউনিয়নের থার্ড ক্লাসটা করাবো। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু স্পেশাল ইফেক্ট দেখবো আর কি, বিশেষ করে ম্যানুয়ালের মধ্যে যা আছে এগুলো দেখাবো। তো চলেন আমরা শুরু করি। আজকে 3 নম্বর পথে আমি নতুন একটা ফাইল নেব, ঠিক আছে? ফাইলে বাস আপনার মন মতো করে আপনি নেবেন, কোনো অসুবিধা নেই, যেখানে একটা নিলেই হবে। আমরা আমি সবাই পছন্দ করি যে আর্টবোর্ড ছাড়াই কাজ করতে, পুরোটা সাদা হইলে আমার জন্য বেটার। হাইড আর্টবোর্ড করে দিলাম আমি, যাক ট্যাব দিলে নতুন টুলসগুলো আসবে, আবার ট্যাব দিলে চলে যাবে, আবার অ্যাপ চাপলে সবগুলো টুলস চলে যাবে, আবার চলে আসবে। যখন ভিউ মোডের জন্য এটা অনেক সময় ডিজাইন করে ভিউ মোডে দেখার জন্য এটা করা হয়। আচ্ছা যাক আমরা দেখালাম। আচ্ছা এইখানে আমাদের কিছু টুলস বাকি আছে, যে টুলসগুলো নিয়ে আমরা সামনে ক্লাস করলে এটা বুঝবো। আপাতত আমরা কিছু জিনিস দেখি, যেমন শেপ কীভাবে ক্রিয়েট করা, একটা শেপ, কারণ আমরা একটা কলস বানাবো। কলস, এই কলস বানানোর জন্য প্রথমে যেটা হয়, কলসে একটা মুখ হয়, কলসের মুখটা হয় রাউন্ডেড টাইপের। কোন টাইপের হয়? বা কলসের বডিটা হয় অনেকটা রাউন্ড, রাউন্ড টাইপের হয়। কলসের মাঝখানে, কলসের মাঝখানে একটা গলা হয়, গলা হয় না, একটা গলা হয়, এবং কলসের উপরের দিকটা একটু গোলাকার হয়। গোলাকার হয়, তারপরে এই হচ্ছে একটা ধরনের একটা কলসের ডিজাইনের মতো হয় এটা। এখন আমি এটাকে একটা কলস কীভাবে বানাবো, আগে আমাকে কী করতে হবে, সবগুলোকে সোজা করতে হবে। আমি এই পাট টুল, এই প্যাটার্ন টুল, এটা আপনাদেরকে আগেও দেখিয়েছি, আজকে দেখাচ্ছি। এই তিনটে জিনিস নিয়ে আমি কী করবো, এটাকে সোজা করবো। এখন এই যে স্পেশাল ইফেক্ট যেগুলো, একটা প্রথমটা হচ্ছে যে পাথ ফাইন্ডার, আমরা পাথ ফাইন্ডার দিয়ে কীভাবে কাজ করবো এটা দেখাচ্ছি। পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, এই পাথ ফাইন্ডারটা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজে, যেমন আমরা দেখি এই যে আমরা এখানে এই একটা কলসের শেপ এইটা আমি নিলাম, তো আমরা এটাকে প্রথমে সোজা করে নিব, বা যেই রকমই নিলাম অসুবিধা নাই। এটা হচ্ছে কলসের শেপ, আমরা কলসের শেপের মধ্যে উপরে যেটা হয় একদম সমান হইতে হবে, নাহলে একটু বাঁকা দেখাবে। হ্যাঁ আমরা এটাকে সোজা করে নিই, হলো শেপটা, ব্যাস একসাথে একটা শেপ হয়ে যেতে পারে। যেমন আমি যদি পাথ ফাইন্ডার দিয়ে এটাকে ক্লিক করি, এই পুরোটা সিলেক্ট করে যদি ফ্যান্ডার দিবাস একটা কলস হয়ে গেল, এটা মানে ওই যে লম্বাটা। এখন আমাদের ঘটনা হচ্ছে যে আমরা ওই দুইটাকে রাখলাম, এই দুইটাকে শেপ করে নিই, উপরটা থাকলো, তাহলে আমার কি কলস সুন্দর হয়, হয় না? এই কলস হয়ে গেল। আপনারা যখন করবেন তখন এগুলো দেখে সুন্দর করে করলে হইলো। আর যেমন আমি এখানে আমাদের রেখা বের হওয়ার কারণ হচ্ছে আমরা এটাকে পুরোপুরি করে নিই, ব্যাস এই এতটুকু করে এখন দিলাম, ব্যাস হয়ে গেল। আর এখানে কোনো ভাঙা আছে? ভাঙা নাই। আচ্ছা এবার আসেন, এটা একটা কলস গেল। আচ্ছা আমরা ছোট্ট একটা প্যাড বানাই, যেমন ফ্যাডের মধ্যে ফ্যাড বানায় না মানুষ লিখার জন্য, এই যেমন ফ্যাড স্বাভাবিক একটা ফেজের মতো হয়, ফেজের মতো হয় না? এখন এই প্যাডের মধ্যে একটু কালার দিয়ে দিই হালকা, আরো কমই দিলাম। আচ্ছা এটা পয়েন্টে রাখলাম, বুঝলাম, অসুবিধা নেই, পয়েন্টে রাখলাম। আচ্ছা পেটের মধ্যে স্বাভাবিক মাঝখানে থাকে, মাঝখানে লাইন থাকে, আমি প্যান্টুক দিয়ে কী করলাম, এই লাইন নিলাম, এই একটা লাইন। এখানে আমি এই লাইনটা তো নিলাম, এই লাইনটাকে আমি নিচে সেম স্পেসে আবার দেওয়ার জন্য আমি এটাকে এই একটা নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিলে সেম স্পেস এবং সেম সাইজ অনুযায়ী সে আস্তে আস্তে নিচে নামবে, হয়ে গেল আমার। হ্যাঁ এখন প্যাডের মধ্যে অনেক সময় ডান পাশে বা বাম পাশে কী থাকে, একটু হালকা খোলা থাকে, লেখার জন্য জায়গা ছেড়ে দেয়, বা এই পাশে ফুল থাকে আমি ছেড়ে দিই। আবার আসি এখানে, যেমন আমাদের ফেডের মধ্যে এই জায়গাটা আমরা পিছনে ভিতরে একটু হালকা কালো দিয়ে দিই, হালকা কালো দেওয়া যায়। তারপরে এখানে ডেট রাখে, রাখে না? আবার অনেক সময় এই পাশে কাটার জায়গা রাখে, কাটার জন্য আমরা জায়গা রেখে দিলাম একটু, কাটার জন্য জায়গা রাখে।
আর যে জায়গায় কাটা যাবে ওই জায়গায় ভিতরে কিছু থাকে নাকি? কিছু থাকে না, এটা সাদা থাকে, সাদা। কন্ট্রোল ডি নাকি? হ্যাঁ সেম, কন্ট্রোল ডি দিলে অটোমেটিক এই চলে যাবে। হয়ে গেল, ব্যাস। এই দেখেন আমাদের ফেডের ডিজাইনটা হয়ে গেল, ব্যাস। ফেডের বাইরের আউটলাইনটা আমরা কেটে দিই, এটা ফেড হয়ে গেল, ব্যাস। আপনি মনে করেন যে এটাকে আর একটু ভিতরে ঢুকে। আচ্ছা আমরা আসি, এখানে আমরা কিছু জিনিস ডাউনলোড করছিলাম। এটা তো করা সহজ, এখানে যে মাপগুলো ওনারা দিছে এখানে, এটা যদি কেউ বুঝে তার জন্য করা সহজ। যেমন এখানে কয়েকটা রেক্ট্যাঙ্গেল শুধু, প্রথমে এটা একটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? তারপরে এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, সেম টাইপের। এই আমি বৃত্ত দিলাম, এই বৃত্তটা আবার এখানে দিলাম। এখন আমার ভিতরে যেটা সেটা হচ্ছে কি, এই জায়গাটা আমার কাটা কাটা না? আচ্ছা এই জায়গায় কাটার জন্য স্বাভাবিক দেখেন এইটা কোনটার সাথে এটার সাথে মিলে, হ্যাঁ এটার সাথে মিলে, দেখেন তো মিলে। এই জিনিসটা দিয়ে ওইখানে কাটছে ওরা, আমরা এখানে কেটে দিব, এখন আমরা এখানে এটা কেটে দিই। এক যেমন একটু সাদা দিলে বুঝে যাবে কি হচ্ছে, একটা দিয়ে দিলাম, সাদা দিলাম। এখন এই সবগুলোকে আমরা সেন্টারাইজড করি, তাহলে আমাদের জন্য সহজ হবে, দেখেন তো ঠিক আছে কিনা। এটাকে যদি আরো ভিতরে ঢুকিয়ে দিই বা এটা আর একটু বড় করি, তাহলে আরো স্বচ্ছ দেখা যাবে। এখন আমি যেহেতু এই দুইটা একটা শেপ, এইটা একটা শেপ, এটা একটা শেপ, সবগুলো কোলাকল। আগে এই তিনটাকে একটা শেপ করলাম, দেখেন শেপ করে কি দিয়ে, পাথফাইন্ডার দিয়ে ওই তিনটাকে একটা শেপ করলাম। এখন এইটা এবং এইটা বাকি আছে, আর এই তিনটা একটা হয়ে গেছে। তাহলে এই দুইটা দিয়ে, এইটা দিয়ে আমরা যেটা করব, শুধু ভিতরের অংশ থাকবে, বাইরের অংশ বাদ। আচ্ছা শুধু একটাতে করি আগে, এইটা এবং এইটা রাখবো, কোনটা বাইরের অংশ বাদ করে দিব, ভিতরের অংশ রাখবো, ঠিক না? এই যে ভিতরের অংশ কীভাবে রাখবো, এটা দিলে বাহিরে চলে যাবে, তাহলে আমাদেরকে ব্যাস বাইরের অংশ আছে, ঠিক আছে? দেখাচ্ছি এইটা, ব্যাস আমরা বাইরের অংশ রাখলাম। এটার নিচে একটা অংশ আছে, এটাকে আমরা উপরে তুলে দিই, আবার আবার এটা এটা দিয়ে বাইরের অংশ রাখবো, ব্যাস। এই এখন এটা হয়ে গেছে, কোনটাতে? এটাতে মাথা আসছে, ওরা যেটা করছে ওরা করছে ফ্যান্টুল দিয়ে। এটা কিন্তু ফ্যান্টুল দিয়ে করা হার্ড, ঠিক আছে? প্যান্টুল দিয়ে করলে অনেক কষ্ট করতে হবে, যদি একটু বুদ্ধি খাটায় তাহলে এটা সহজ, ঠিক আছে? প্যান্টুল দিয়ে এতটুকু মাপ সমানভাবে নেওয়া কঠিন না, হ্যাঁ আমরা এটা এইভাবে করে ফেলছি, ব্যাস। যে যেভাবে করে এইভাবে হচ্ছে ব্যাধার মুক্ত জিনিস, ঠিক আছে? এই একটা জিনিস হলো। আচ্ছা আরেকটা জিনিস হল, এই ডিজাইনটা তো নাইন পারে, এই যে এগুলো এগুলো এত কঠিন কিছু না, এগুলো ওই যে রাউন্ডেড আর কি, তারকাই বাকি একটু রাউন্ডেড আর একটু বুঝে করতে পারলে হবে। ডায়মন্ড কই?
এটা ডায়মন্ড, এটা 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 আচ্ছা এটা 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 দেখো এটা হলো রেক্টেঙ্গেল আর কি। এটা একটু ভালো করে খেয়াল করো, দেখবি কি আছে। এটা রেক্টেঙ্গেল না, একটা দুই তিনটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল শুধু এই রেক্টেঙ্গেল আঁকে দিবে এতটুকু। এটা করতে হবে কি, কিন্তু এটার মাথাটা আরো নিচে না, তাহলে সোজা প্রথমে আমাকে যেটা করতে হবে আগে সোজাটা নিতে হবে। এটার মাথা কোথায় লাগছে, এটার সাথে লাগছে না, এখানে রেক্টেঙ্গেল এই একটা, এই একটা দুইটা, এই একটা তিনটা, তিনটা রেক্টেঙ্গেল। তাহলে এটা আমার মূল রেক্টেঙ্গেল, আর বাকি যে দুইটা, এই দুইটা একটু ভিন্ন টাইপের, একটা এই মাথার সাথে লাগছে, একটা এই মাথার সাথে লাগছে, কিন্তু এটাগুলোর কোনো মিল নেই, শুধু এটা মিল আছে, এটা কোথায় এই কর্নার সাথে লাগছে। আচ্ছা আসো, এখন আমরা যেটা করবো, সময় কোনো যদি ইয়ে এমন হয় যে রেক্টেঙ্গেলটা পাচ্ছি না আমি, আমরা কী করবো এবার খুঁটি রেডি করে ফেলবো। হ্যাঁ, মানে এটাকে স্টক কালার নিয়ে যাও, এবার ফ্যান টুল দিয়ে এটাকে সোজা করে দাও। ব্যাস, এটা তোমার এখন মূল সাইজ। আবার দেখো, এটা হলো শিপ ধরে করবো আমার মূল সাইজ, এটা হলো ব্যাস, এই আমার মূল প্যাটার্নটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার কাজ হচ্ছে কি, এটাকে ঘুরেই দেওয়া, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি করলাম, পেস্ট করলাম। আরেকটা নিয়ে নেন ভাই, এটা এটাতে হয়ে যাবে। আর মাঝখানেরটা হইলো কি, পলিগন, এটা বলো পলিগন, ঠিক আছে কিনা দেখো তো, এটার সাথে আরেকটা পারবে না, এবার দেখো এইটাতে কি, এটাতে কি আছে এখানে জিনিসটা, এই যে ওটাতে যে বাঁকা বাঁকা আছে কাটার মতো, কোনটা জুম করো, এটাতে এটাতে বাঁকা বাঁকা, ও বাঁকা বাঁকিগুলো ছবি ফাটে গেছে তো, এই কারণে দেখো এটা ছোট জিনিস তো ফাটা অংশটা দেখা আছে। এটাতে কি, এইটাতে ভালো করে, এটাতে আসলে কি জিনিস আছে আগে বুঝো ভালো করে। এখানে একটা বৃত্ত আছে, ঠিক আছে, একটা বৃত্ত আছে, এই বৃত্তটা দেখো, এই বৃত্তটা মূল, ঠিক আছে, এটাকে একটু একটু করে ডান পাশে ঘুরানোর কারণে এমন হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি কী করলাম এটাকে হালকা কত ডিগ্রি ঘুরামু, 45 না একটু কমে করলে, এই ধরো না 30 ডিগ্রি ঘুরে গেলাম। এটা 30 ডিগ্রি অনুপাতে কীভাবে ঘুরবে বলো, যা 30 ডিগ্রি অনুপাতে ঘুরানো সিস্টেম হলো এটা, এই যে এইটা, এই যে কফি, এটা সেম সাইজ, আরেকটা হবে কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, নন ইউনিফর্ম ইউনিফর্ম কফি, সরি না না আমি এখানে মাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে যাচ্ছি আর কি, এই দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। হ্যাঁ, এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এখানে একটা কফি হয়ে আছে না, কফি না, এই যেটা
আমি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে চাই, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে ওকে, দেখছি একটা হয়ে গেছে, আবার দিবা, আবার হবে, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, সরি এই ডেবিলিটি হয়ে গেছে, এই আমার মূল জিনিসটা হয়ে গেছে। এখন আমার কোনটা করতে হবে, এই মাঝখানে এই গোলটা বানাইতে হবে। স্পেস ধরলে এটাকে ডান বানিয়ে নিতে পারবা, স্পেস না ধরলে পারিবা না। এখন দেখো এই লাইনটার মাঝখানে কি আছে, ইয়ে আছে, ড্যাশেড লাইন আছে, ড্যাশ লাইন আছে, আমরা এটাকে কি ড্যাশেড লাইন দিব, বাস ড্যাশেড লাইন হয়ে যাবে। মানে এখানে 12 আমরা 2 করে দেই, 2 তারপর ফাইনালি এটাকে মিলে দেওয়া হয়েছে, ঠিক আছে না, মিলে দেওয়া হয়েছে কি দিয়ে দেখো, একটু একটু খেয়াল করো, আবার করতেছি আমি, প্রথমে আমাদের রেক্টাঙ্গেল, ঠিক আছে, রেক্টাঙ্গেলটা আসলে দরকার নাই আমাদের, প্রথমে হচ্ছে বাহিরেরটা, আমরা বাহিরেরটা করি আগে, দেখো পলিগন, এই পলিগনটা আমাদের, আমরা এটাকে কালারটা তুলে দিই, আরেকটা হ্যাঁ না আরেকটা হবে না, এইটাই দেখো এই রেক্টাঙ্গেল, ঠিক আছে, শেপ করতে হয় কীভাবে, হ্যাঁ আমরা আমাদের মন মতো করে নিলাম, তারপরে এটা হয়ে গেছে, ঠিক আছে, এবার আমাদের দরকার হবে কোনটা, ত্রিভুজটা, হ্যাঁ আমরা ত্রিভুজটা করি, ত্রিভুজটা কীভাবে করে, এর ধরে ত্রিভুজ হয় শিব ধরলে একদম সোজা হবে, ওকে, এই আমি এই আমার ত্রিভুজটা এখানে বসালাম, ঠিক আছে, আচ্ছা দুইটা দুইটা, এখন এইটাকে আবার কফি ফেস্ট করে দিই, আমি এটা কি ফুল ঘুরে দিলাম, এটা আর একটু নিচে আসবে, ঠিক আছে, কয়টা হইল, ঠিক আছে, দেখো তো হয়েছে, আমার রেক্টাঙ্গেলটার দরকার নেই, এটাতে কি আছে, এগুলো তোমরা নিজেরা করতে পারবা, ঠিক আছে, এইটা এটা সেম, এখানে একটু মাথা খাটাইলে হবে, এটা ডায়মন্ডটা তুমি বলছো না, তুমি একটু করে দেখিও কিভাবে করা যায়, বাকি একটু চিন্তা করতে পারো যে কিভাবে করছে, এটা না আমার কথা শুনো, রেক্টাঙ্গেল এটা সে কিভাবে করছে একটু ভালো করে বুঝো তো, এটা কিভাবে করছে, এই দেখো এটা একটা ত্রিভুজ আর এটা একটা রেক্টাঙ্গেল, ঠিক আছে, রেক্টাঙ্গেলের মাথাগুলো বার করে দিচ্ছে, শেষ, আর কোনটা জানি দরকার, যেগুলো পেছানো এগুলো টুকটাক করে দিচ্ছি, এটা পাই দিবা, এটা পারবা নি, ঠিক আছে, ত্রিভুজ এটা এটা ত্রিভুজ, বাকি এটা বানানো শিপ গোল রাউন্ডেড শেপ, এটা এটা পারিবা, এটা কিভাবে করছে বলো, ব্যাপারটা দেখো একটু মাথা খাটাইলে হয়ে যায়, দেখো কি করছে, এটা তারপরে কি এটার মাথায় একটা মাথা সোজা করতে হবে, কি বাঘ করে দিলাম, শিব ধরে বাঘ হইতে হবে, নাহলে উপর নিচে হয়ে যাবে, আবার খেয়াল রাখবো অলওয়েজ এই কর্নারগুলো যেন ঠিক থাকে, কাজ করতে যাবে তখন ওগুলো খেয়াল রাখবে, আচ্ছা এটা পরে মিলে আমরা যাব, এখানে ছোটো ছোটো শিফট লাইন তিনটা টেনে দিলে হয়,
প্যান্টল দিলে হবে না? হ্যাঁ প্যান্টল দিই। প্যান্টল দিই করতে গেলে তো সময় লাগবে, তুমি শর্টকাট যদি তুমি পারো তাহলে আর ওইটা করা দরকার কি? ফাইনালি যখন এবার শেপ মিলাইতে না পারবে তখন ফ্যান্টল দিয়ে করিবা আর কি। আরো যদি পাওয়া যাবে না ভাই? আরো যদি পাওয়া যাবে কি? আরো আরো দিলে কি হবে না নিতে পারে, ঠিক নেই বুঝি নেই কথা। এডিটে গেল, ঠিক আছে মাঝখানে একটা শুধু প্যান্টেল দিয়ে একটা লাইন আঁকিয়ে দিয়ে আসিস। ত্রিভুজের মতো এরকম তিনটে নিয়ে কপি দিবে। হ্যাঁ এখন শুধু এখানে তিনটে ত্রিভুজ দিলে হবে। এটা যা যেভাবে করতে ভালো লাগে সেভাবে ব্যবহার করবে ব্যাস। আমি চলে এসছি দেখ, এদিকে হবে এই তিনোটা এমুখী হবে। এটা 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 পলিগন, এই দুটো বানিয়ে ফেললে এই দুইটা পলিগন, একটা তিনটে পলিগন, ঠিক আছে। আর এটা এটা শুধু আপাতত লাইন টেনে দিবি আর কি। একটা কি এটা এটা কোটাটা এটা 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 দেখ, এটা মাত্র নেই শেপটা দেখে না, এটা সোজা করো আগে ভালো করে দেখো কি জিনিস এখানে। এখানে কি এটা একটা রেক্ট্যাঙ্গেল, একটু পলাশ দেখেন আপনি একটা হবে এই রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলের রেক্ট্যাঙ্গেলের উপরেও বৃত্ত আছে নিচেও বৃত্ত আছে, একটা বৃত্ত উপরে নিচে একটা বৃত্ত আছে, ঠিক আছে। এখন ঘটনা হইলো তুমি এই সবগুলার ভিতরে কালারগুলা কি হবে সাদা, ভিতরে কালার কি হবে সাদা। সবিস্টক কালার চলে গেছে। এখন ওরা যেটা করছে ওদের ভিতরে কি কোনো দাগ নেই, ঠিক না? কোনো দাগ নাই। এইটাকে এই প্রথমে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, এটাকে হাইড করে রাখো। এখন আছে কয়টা? এই দুইটা, মানে এই দুইটাকে তুমি ইয়ে করো পাথ ব্যান্ডের দিয়ে একটা হাইড করে রাখো, একটু হইলো, ঠিক আছে। তারপরে নিচে এই একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
হাইড করে রাখলাম, কন্ট্রোল থ্রি হাইড করে রাখলাম, আবার এই তিনটে দিয়ে পারফেক্টের টুই ব্যাস কন্ট্রোল অল্টার হয়েছে নি। আমি এগুলোকে বাড়ি কন্ট্রোল রাখছি না, বুঝি নাই হাইড করে রাখছি দুইটা বৃত্ত এক্সট্রা এক্সট্রা হাইড করে রাখছি, যেগুলো করছো ওইগুলো দিয়ে বানাই ফেলছে। দেখো এইটা এটা বাড়তি এই দেখো এই দুইটাকে সরাই দিই, ওইটা ছিল প্রথমে প্রথমে যেগুলো ছিল ওইটাকে একটা শেপ করছি, এই দুইটা বাড়তি রাখছি, এই দুইটা বাড়তি রেখে এটা করে দিছি, ঠিক আছে গেল ভিতরে। তাহলে তুমি এই দাগটা দিতে গেলে তুমি আবার এটাকে স্টক করো, স্টক বানাও, এই যেমন এতটুকু এটাকে স্টক বানাও, তুমি তো স্টক কাটতে পারো, কাটতে পারো না, হ্যাঁ জানি না এই একটা এই একটা, ঠিক আছে এবার ভিতরেরটাতে স্টক কালার করবো নাকি কোনটাতে করবো, ভিতরেরটাতে তুমি স্টক কালারে যাও, বাস ড্যাশম্যান ড্যাশ হয়ে গেছে গেলাম। ঠিক আছে আর কোনটা দেখবা, ঠিক আছে এখন এইটা আস্তে আস্তে করবো, ওকে ক্লাস এখানে সমাপ্তি, আসসালামু আলাইকুম।